হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। আজকে চলে এলাম একটি ভর্তার রেসিপি নিয়ে। অন্যান্য দিন তো রান্নার রেসিপি দেখাই আপনাদের, আজকে দেখাবো চিংড়ি মাছের ভর্তা। আমি কিভাবে বানাই সেটাই আজ শেয়ার করবো আপনাদের সঙ্গে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। ভর্তা বানানোর জন্য প্রথমেই লাগবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, আর এর ভেতরে যে শিরাটা থাকে ওটাও তুলে ফেলে দিয়েছি। এখন আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, হাফ চামচ দিয়ে দিলাম সর্ষের তেল, তার উপরে যে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আধা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করবো না এটাকে, অল্প একটু সময় জাস্ট এপিটোপিট নেড়ে নিচ্ছি। এটাকে কিন্তু সেদ্ধ করব, ভাজা করব না। যেহেতু ভর্তা বানাবো এটাকে ফ্রাই করলে খুব শক্ত হয়ে যাবে, তখন একদমই ভালো লাগবে না খেতে, সেই জন্য এটাকে আমরা একটু সেদ্ধ করে নেব জল দিয়ে। এপিটোপিট একটু প্রথমে নেড়ে আমি উল্টে পাল্টে নিচ্ছি, তারপর এখানে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ঢেকে আমি বসিয়ে দেবো গ্যাসে 6-7 মিনিটের জন্য, যতক্ষণে এটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায় আর জলটা শুকিয়েও যায়। তো দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে পুরোপুরি। এবার আমি এখান থেকে এগুলো তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি, সেখানে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর এর সঙ্গে লবণ আর কাঁচা সর্ষে তেল। এটা হলেই আমাদের ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে। এখন পেঁয়াজের উপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, খুব বেশি লবণ দেব না, অল্পই চিংড়ি মাছ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি খুব ভালোভাবে এখানে দলে নিচ্ছি। একদম চিংড়ি মাছ আর পেঁয়াজ যত ভালোভাবে মিক্স হবে তত কিন্তু এর টেস্টটা ভালো লাগবে। সেই সঙ্গে ধনে পাতাটাও দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে নরম করে নিচ্ছি। তারপর চিংড়ি মাছগুলো সেদ্ধ করেছি যেহেতু এগুলো নরমই আছে, হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। তো আমি হাত দিয়ে চেপে চেপে চিংড়ি মাছগুলোকেও এখানে মলে নিলাম। তো দেখুন এখন সবগুলোকে একসঙ্গে মিক্স করে দিচ্ছি, দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আমি সর্ষের তেল। দিলেই কিন্তু আমাদের ভর্তাটা একদম কমপ্লিট। তো দিয়ে দিলাম সর্ষের তেল, লবণটা একবার অবশ্যই চেক করে নেবেন। তো রেডি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের ভর্তা। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।